17 বছর ক্ষমতায় নাই, বিএনপি যদি সব পারে, বিএনপির কথাই যদি বিদেশিরা স্যাংশন দিয়ে দেয়, বিএনপি যদি দেশে দুর্ভিক্ষ আনতে পারে, তা আপনি তো দেশটারে ভালোবাসেন, ছাড়েন ক্ষমতা, ছাড়েন ভালো একটা ভোট দেন, ভোট তামাশার ভোট বাদ দেন, নিজেদের নিজেদের ভোট, মামুরা আর আমরা ভোট, এগুলো বাদ দেন, খুন পোকা তো সব দলেই আছে, আওয়ামী লীগ খন্দকার মুশতাক ছিল, এইটা দিয়ে যদি বিজয়ের উল্লাস করতে চান, বোকার স্বর্গে বাস করেছেন, দেশটাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েন না। বিএনপি যদি দুর্ভিক্ষ আনতে পারে, কি কারণে আপনারা ক্ষমতায় আছেন? কি কত লাখে লাখে মরেজীবীর কাতারে কাতার গুনিয়া দেখিলাম শেষে 7,500, সেই গল্পের মতো ওরা 38টা না 28টা না 21টা রাজনৈতিক দল গুনে দেখবেন যে এক একটা রাজনৈতিক দলে একজনের একজন, দুইজন, একটা চেয়ার আর চেয়ারের পায়ে ছাড়া আর কোনো কিছু। প্রায় 1.5 মাস আমরা পলাতক জীবন যাপন করছি, আনোয়ার ভাইদের দৃষ্টিতে আমরা সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী, আমরা দেশদ্রোহী, নানান ধরনের ব্যাপার, মামলা, মামলার কোনো শেষ নাই, আইনের কোনো শেষ নাই। যদিও ব্যক্তিগত জীবনে কাউকে কোনোদিন গালিও দিইনি, কাউকে চরও দিইনি, কাউকে চোখ রাঙানিও দিইনি, রাজনৈতিক কারণেও না, ব্যক্তিগত কারণেও না। তারপরেও আমরা চুরি বাটপারিও করি নাই, বুকে হাত দিয়ে বলতে পারি, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করি নাই। তারপরেও আমরা সন্ত্রাসী, রাজনৈতিক আদর্শের কারণে রাজনীতি করি, সেই কারণে তাদের ভাষায় আমরা সন্ত্রাসী। ভালো কথা, অনেক কথা বললেন আনোয়ার ভাই, আমি খুব খুশি হইতাম। বিগত দিনে ওনার সাথে অনেকবার আমি টকশো করেছি, গভর্নমেন্টকে, আওয়ামী লীগকে অনেক ডিফেন্ড করেছেন, বিএনপিকে অনেক রকমের আক্রমণ করেছেন। উনি যদি একটা এবার তবুও এই মানে একতরফা নির্বাচনে উনি যদি এবার নমিনেশন পাইতেন তাহলে আমরা খুশি হইতাম, যে সেটা তার ব্যক্তিগত প্রসঙ্গ, ওই বিষয়ে যাই না। আনোয়ার ভাই অনেকগুলো কথা বলেছে, 1.5 মাসে আমাদেরও অনেক কথা জমেছে, আমি কোনটা রেখে কোনটা বলবো জানি না। আনোয়ার ভাই যে কথা, ওই নিজের দলের কথা, নিজেকে ডিফেন্ড করার কথা, আর যথারীতি বিএনপিকে যেভাবেই হোক আক্রমণ করবার বাস্তবতা, সে তার মতো করে বলেছে। ওই যে রবীন্দ্রনাথের কথা আছে না, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, সেই সুরই বাজিয়েছে, কি আর বলবো বলেন। এই যে কতগুলো কথা বললেন, বিএনপি কেন নির্বাচনে আসে না, বিএনপির কথাই বলার অধিকার নাই, বিএনপির লোকরা মনে হয় যে উগান্ডা থেকে আসছে, তাদের বাংলাদেশের নাগরিকও না, তারা বাংলাদেশের মানুষও না, তারা ওই যে আমরা আর মামুরা যে নির্বাচন সেরকম নির্বাচন করবে, বানরের পিঠাভাগের মতো নির্বাচন করবে, এই নির্বাচন নিয়ে বিএনপির কোনো কথা বলার রাইট নেই, বলতে পারবে না। হ্যাঁ, ওই যে 18 সাল, একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে 18 সাল যে রাতের বেলায় ভোট হয়েছিল তখন কেন আন্দোলন তারপরে করে নাই, প্রকারান্তরে উনি স্বীকার করেছেন যে না, রাতের বেলায় ভোট হয়েছে, থ্যাংক ইউ, অন্তত এতটুক বলবার জন্য ওনাকে ধন্যবাদ। এখন গাড়ি পোড়ান একটা একটা করে যদি বলি, আমরা এখন সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাসী হয়েছি, গাড়ি পোড়াচ্ছি, কি করছি, একটা কথা খালি বলি, বাংলাদেশের কোন সেক্টরটা, ঠিক আছে বিএনপি ভোটে নাই, তারপরে জাতীয় পার্টি, তারপরে 14 দল, তারপরে মামুরা দাঁড়াবে, তুমিও ডামি রাখতে হবে, তারপরে হাজবেন্ড ভোটে দাঁড়াবে, তার বউকে ডামি ক্যান্ডিডেট বানাইতে হবে ঘোষণা দিয়ে, এইরকম ধন্যতা। আর ওই যে মামুন ভাইয়ের কথা শুনছিলাম আমি কালকে ফেস দ্য টাইম, উনি একটা বললেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক ধন্যতা, আমি যদি এইভাবে বলি যে 14 সালে আওয়ামী লীগের মতো একটা পুরনো রাজনৈতিক দল, এই যে বিনা ভোটে নির্বাচিত হয়ে 153 জন নির্বাচিত হওয়া, এবং 18 ওই ওই 14 সালেই তো আওয়ামী লীগের একটা কি বলে আইসিইউ তো চলে গেছে রাজনৈতিক দলটা, 18 সালে তাদের মৃত্যু হয়ে গেছে, এইবারের নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দলের সৎকার হয়ে যাবে আলহামদুলিল্লাহ, এবং আমরা সবাই দেখবো যে আওয়ামী লীগ কোথায় থাকে। আওয়ামী লীগ তো আর নাই, কারণ আওয়ামী লীগ দেখলে মানুষ পালায়, মানুষ দেখলে আওয়ামী লীগ দৌড়ায়। আওয়ামী লীগ আছে শুধুমাত্র কয়েকটা বাহিনী, গুন্ডা পান্ডা সন্ডা, আর ওই যে সরকারি কয়েকটা বাহিনী, এই অস্ত্রধারী, এদেরকে দিয়ে গ্রেপ্তার করে, ওনাদের জেল আছে, মামলা আছে, আইন আছে, ওই মরে গেলে মানুষ সেখান থেকে এসে দৌড়ে আক্রমণ করে, আগুন সন্ত্রাসী করে। হ্যাঁ, 3 বছর আগে মরছে, 2 বছর আগে মরছে, এই যে শাহজাহান ওমর সাহেবকে, ওনাদের ঘরে এসো, আমার ঘরে এসো, কি যত্ন করে, তিনিও তো আগুন সন্ত্রাসী ছিলেন, এখন তিনি ভালো হয়ে গেছেন, ওনাদের কাছে একেবারে পূজনীয় হয়ে গেছেন, একেবারে অতি কি বলে ধবধবে সাদা হয়ে গেছেন, উনি আর আগুন সন্ত্রাসী নাই, ওই যে নৌকা বার্কা। আর আওয়ামী লীগের এই দন্যতা, ঠিক আছে বিএনপি নির্বাচনে নাই, বিএনপি নির্বাচনে আসে নাই, কি কারণে বিএনপি নেতাকর্মীদের পিছনে পিছনে ঘুরে তাদেরকে মোটিভেট করে বিএনপি দ্বিতীয় সারি তৃতীয় সারির নেতাদের মানে প্রলোভন দিয়ে, রাষ্ট্রের টাকা দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে তাদেরকে দল ভাঙার চেষ্টা করে, নোংরামি করে, তারপরে তো বিএনপির লোকরে দল ভাঙতে পারে নাই। 15 বছর 17 বছর আমরা বিরোধী দল, অত্যাচার নির্যাতন সহ্য করছি, বিএনপির বিপুল রাজনৈতিক দল, এত অত্যাচার, এত নিপীড়ন, এত গোম, এত খুন দুনিয়ার ইতিহাস আপনি খুঁজে পাবেন বলে আমি জানি না। আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম যারা কিসের এই ভোট, প্রশাসনের ভোট, তামাশার ভোট, এইগুলো মানে কি বলবে, আমরা আমরা ভোট, নিজেদের ভোট, কাহিনীর ভোট, এইসব ভোট টোট করে তো হয়তো আওয়ামী লীগ আপাত শান্তি পাইতে পারে, সুখ পাইতে পারে, মজা পাইতে পারে, কিন্তু অদূর ভবিষ্যতে উনরাই বলতেছে দুর্ভিক্ষ হবে,
এই দুর্ভিক্ষ হবে আওয়ামী লীগের কারণে। ওটা বলে যে বিএনপি নাকি দুর্ভিক্ষ লাগাইতে চায়, বিএনপি বিদেশিদের দিয়ে এখানে স্যাংশন দিতে চায়। আচ্ছা, বিএনপি 17 বছর ক্ষমতায় নাই, বিএনপি যদি সব পারে, বিএনপির কথাই যদি বিদেশিরা স্যাংশন দিয়ে দেয়, বিএনপি যদি দেশে দুর্ভিক্ষ আনতে পারে, তা আপনি তো দেশটারে ভালোবাসেন, ছাড়েন ক্ষমতা ছাড়েন, ভালো একটা ভোট দেন, ভোট তামাশার ভোট বাদ দেন, নিজেদের নিজেদের ভোট, মামুরা আর আমরা ভোট, এগুলো বাদ দেন। আপনার ক্ষমতা থাকার খায়েশের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হবে, যেটা আপনি আগাম বলছেন। আপনার অন্যায় ভাবে নির্বাচন করবার কারণে, একতরফা নির্বাচন করবার কারণে, এমপি থেকে এমপি হবার কারণে, ক্ষমতায় থেকে মন্ত্রী থেকে আবার নির্বাচন করবার কারণে, এই যে যে উদগ্র বাসনা, অন্যায় বাসনা, এই বাসনার কারণে তো বাংলাদেশ আজ সংকটে। শুধুমাত্র দেশের মানুষ না, তো এখন সারা দুনিয়ার মানুষ বাংলাদেশের ভোট নিয়ে কনসার্ন, তারা উদ্বিগ্ন বাংলাদেশে কি হচ্ছে। দুইবার একটা আপনি তামাশা করেছেন, দুইবার তামাশা করেছেন, এটা প্রমাণিত সত্য। আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে যে অবিচুয়ারি অফ ডেমোক্রেসি, জাল জালিয়াতি নির্বাচন, ফ্রডাল ইলেকশন, এইবারও আপনি সেই কাহিনী করছেন। বিএনপি ভাঙবার চেষ্টা করছেন, বিএনপি লোক আনবার চেষ্টা করছেন, আপনি রাষ্ট্রের টাকা লুটপাট করার টাকা দিয়ে বিএনপি কর্মীদের চরিত্র হননের চেষ্টা করেছেন। কি পেরেছেন, কয়জন পেরেছেন, কাকে পেরেছেন? দু একজন চরিত্রহীন ঘুনপোকা তো সব দলেই আছে, আওয়ামী লীগও খন্দকার মুস্তাক ছিল। এইটা দিয়ে যদি বিজয়ের উল্লাস করতে চান, বোকার স্বর্গে বাস করেছেন, দেশটাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েন না। বিএনপি যদি দুর্ভিক্ষ আনতে পারে, কি কারণে আপনারা ক্ষমতায় আছেন, কি কারণে রাষ্ট্রীয় মেশিনারি, কি কারণে আপনারা আমরা ট্যাক্স দিচ্ছি বছরের পর বছর, আর আপনারা লুটপাট করে বিদেশে পাচার করছেন, ভোটের নামে মানুষের সামনে জাল জালিয়াত, যে নজরুলের কবিতে আছে না, যে জাতের নামে বজ্জাতি সব জাল জালিয়াত খেলছে জোয়া, তো ওইটাকে আমরা এইভাবে বলতে পারি যে ভোটের নামে বজ্জাতি সব জাল জালিয়াত খেলছে জোয়া। আওয়ামী লীগ যে বজ্জাতি করছে আপনার কোন একটা সেক্টর, উনি বলে যে সাজাপ্রাপ্ত, চমৎকার ভাবে বলে, মনের সুখে বলে, নিজে কোর্ট তৈরি করে রাতের বেলায় কোর্ট বসিয়ে আইনকে নিজের মতো ব্যবহার করে, প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে, 58 দিন রিমান্ড নিয়ে, পায়ের নখ উপরে ফেলে সাক্ষী বানিয়ে, পুলিশ থেকে বরখাস্ত, বহিষ্কৃত, রিটায়ার্ড, তাকে ধরে এনে মামলার আয় বানিয়ে, তারপরে আপনি কাহিনী করে সাজা দিবেন, মরে যাওয়া মানুষকে ধরে এনে সাজা দিবেন, আর পুলিশ হত্যা মামলা যাকে আসামি করবেন, আপনার দল করলে সব পুত পবিত্র হয়ে যাবে, এই আইন, এই আদালত, রাতের বেলায় বিচারীকে লাথি মেরে ঘাট ধরে বের করে দেবে, সতর্ক বলবেন, এই ধরনের আইন দিয়ে, বিচার দিয়ে, বিচার ব্যবস্থা দিয়ে আপনি করায়ত্ত করে রাষ্ট্রটাকে, বিচার ব্যবস্থাকে, সমাজকে, দুদককে, নির্বাচন কমিশনকে একটা দলের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করে বড় বড় কথা বলবেন, আপনার এই কথা বেশি দিন চলবে না, বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করে না। আওয়ামী লীগ কার্যত একটি দেউলিয়া রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে, তারা এখন ঘুরছে, কাকে নেতা বানাবে, কাকে এমপি বানাবে, কাকে পায়ে ধরবে, কাকে আসো তুমি আমার ঘরে এসো, এসো আমার ঘরে এসো, এসব বলে টলে কোনো কাজ হচ্ছে না। বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনৈতিক ধারা, ইসলামী ভাবধারার দল, জাতীয়তাবাদী দল এবং সমস্ত জোট, ওটা সংখ্যায় বলতে পারে যে কাজের গরুর মতো, যে কি বলে নাকি পুঁথির গল্পের মতো, লাখে লাখে মরেজীবীর কাতারে কাতার, গুনিয়া দেখিলাম শেষে 7,500, সেই গল্পের মতো ওরা 38টা না 28টা না 21টা রাজনৈতিক দল, গুনে দেখবেন যে এক একটা রাজনৈতিক দলে একজন একজন, দুইজন, একটা চেয়ার আর চেয়ারের পায়া ছাড়া আর কোনো কিছু। এখন আওয়ামী লীগের যে দৈন্যতা দেউলিয়াতে, এগুলো দেখে এখন করুণা হয়। হ্যাঁ, তারা হয়তো ক্ষমতায় থাকতে পারে, ইলেকশন কোনোভাবে করলে করেও যেতে পারে, কিন্তু আখেরে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, বাংলাদেশে তাদের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে। বিএনপি বলেন না আমরা, বিএনপি নাই, বিএনপি থাকবে না, বিএনপি সংকটে পড়বে, বিএনপি ভেঙে যাবে, বিএনপি 12 টুকরা হবে, বিএনপির নেতা নাই, বিএনপি কই যাবে, কে প্রধানমন্ত্রী হবে, এত চিন্তা বিএনপিকে নিয়ে করবার দরকার নাই। 17 বছর নির্যাতন করেছেন, বিএনপির এক মানে টিকিটও স্পর্শ করতে পারেন নাই, বিএনপি ভাঙতে পারেন নাই, আপনি যতই বলেন যে আপনারা চেষ্টা করেন নাই, আপনারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন। বিএনপি একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে এই 17 বছর, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে, গুম হয়ে, পঙ্গু হয়ে, জেল কেটে, বিএনপির নেতাকর্মীদের আদর্শের কাছে আপনি মূল্যহীন, আপনারা তুচ্ছ। আপনাদের হয়তো ক্ষমতার জোট থাকতে পারে, রাষ্ট্রীয় বাহিনী থাকতে পারে, কিন্তু আদর্শের কাছে আপনারা পরাজিত হয়েছেন, আপনারা নীতিহীন হয়েছেন, আপনারা রাষ্ট্রকে, আপনারা প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করেছেন, এর জন্য আপনাকে যুগ যুগ মূল্য দিতে হবে। এই হলো আমার বক্তব্য।